গুড আফটারনুন। এখন আমার মামি বসে পড়েছে ছাদে, একটু একটু হালকা বাতাস দিচ্ছে, রুমের ভেতরটা প্রচণ্ড গরম, তাই ছাদে বসে আছি আর হালকা হালকা বাতাস দিচ্ছে ছাদে। তো আর আমরা কি করছি জানো, আমরা এই যে পকোড়া আর চা নিয়ে বসে গেছি। তো দেখো আমি আমি এখন পকোড়া বানিয়েছি, পকোড়াটা দেখো টমেটো পকোড়া, আর এই দেখো খুবই ভালো হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না। তো তোমরা চলো তাহলে তোমাদের দেখাই আমি টমেটো পকোড়াটা কীভাবে বানিয়েছি। এই চা খেতে খেতে তোমাদের চলো দেখাই। টমেটো পকোড়া বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা ধনে পাতা, এটা কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এটা আছে কারি পাতা। আর এই বেসনের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দেব, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তো এবার বেসনের মধ্যে দিয়ে দিব ধনে পাতা আর পেঁয়াজ কুচি। টমেটো কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। তো এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব, যেহেতু টমেটোটাতে জল আছে তাই আর আলাদাভাবে জল দেব না। বেসনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব, এই তেলের মধ্যে আমি একই পদ্ধতিতে আমি বাকিগুলোকে আবার এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তোমাদের দেখালাম আমি কীভাবে টমেটো পকোড়াটা তৈরি করেছি।
তো তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো আমার রেডি হয়ে গেছে টমেটো পকোড়া মাম মাম টমেটো পকোড়াটা খেতে কেমন হয়েছে বলো বলো কেমন হয়েছে ভালো ভালো খেতে ভালো ভালো ভালো